হত্যা এবং কুয়ের রাজনীতির মাধ্যমে যারা আসছে তারা সেই অবস্থা এখনো পরিত্যাগ করতে পারবে। এসে যদি তারা, আমরা সবসময় বলে আসছি আপনারা রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, যানবাহনের উপরে আপনারা আঘাত করবেন না, কেউ আপনার সম্পদের উপরে আঘাত করবেন না, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। তারা কথা দিচ্ছে এবং সবসময় সেগুলি ভায়োলেট করে সবসময় তারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে, কারণ এটাই তাদের শক্তি। আপনারা দেখেছেন 2013 এবং 2014 অগ্নিসন্ত্রাসের আপনারা নমুনা দেখেছেন, বাসের যাত্রীকে সম্পূর্ণ বাস জ্বালিয়ে দিয়েছে, সেখানে শিশু কিংবা মহিলা যারা ছিল সবাই দগ্ধ হয়ে কেউ মানে তার মৃত্যুবরণ করেছেন, কেউ বা এখনো হিংসাময় জীবন যাপন করছেন। এই দৃশ্যগুলি আমরা সবাই দেখছি। তারা এক টানা অগ্নিসন্ত্রাস চালিয়ে গিয়েছিল, তার নেতৃত্ব যারা দিয়েছিলেন তারা আবার অনেক কথা বলেন। তাদের একজন আমাদের সভাপতি সাহেব দুর্নীতির দায়ে সে এখন কারাগারে, এখন অবশ্য সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মাদার অফ হিউম্যানিটি, তিনি এই খালেদা জিয়ার অসুস্থতার জন্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য সেইটা চিন্তা করে তাকে বাসায় থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন এবং শাস্তিকে স্থগিত রেখে। এটাই হলো মাদার অফ হিউম্যানিটি, এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংগঠিত করে। সেদিনের কথা মনে পড়ে যেদিন তার ছেলে ডেড বডিটা আসলো গুলশানে, মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে, তখন আমরা কয়েক শেখ হাসিনার জন্য তারা ঘুরে না দাঁড়ায়, যখনই তার কথা শুনে তখনই একবারে উচ্চারিত হয় যে এই দেশে শেখ হাসিনা ছাড়া আর তার কোন বিকল্প নাই। শেখ হাসিনা জনন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, 3.5 বছরের ধ্বংসস্তূপ থেকে একটা সুন্দর বাংলাদেশে যখন নিয়ে আসছিল তখনই তাকে শাহাদত বরণ করতে হয়েছে, সেই ইতিহাস অনেক করুণ ইতিহাস আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি যা বলেন যা কমিটমেন্ট করেন তাই এক এক করে দেখিয়ে দিয়েছে। 2008-এর কথা বলি, তার আগে শর্ত দূর করার জন্য মাঝে মাঝে তারা রাস্তায় নামেন, গাড়িগুলি ভাঙেন, যে এত ভালো ভালো না, আমরা আবার খেলা গাড়িতে যাব, আমরা আবার পায়ে হেঁটে চলবো, আমরা আবার অন্ধকারে চলে যাব। সেই সেই কথা মনে করে, যেমন আমরা 1996-তে পরে আবার 2001-এ যখন আমরা ক্ষমতা ছেড়ে গেলাম তখন আমাদের বিদ্যুতের ক্যাপাসিটি ছিল 4000 মেগাওয়াট কাছাকাছি, আমরা যখন আবার ক্ষমতায় আসি আমাদের হলো 2000+। তখন আজকে কোথায় চলে গিয়েছে যেটা নাকি আমাদের আহমদ ভাই এবং আমাদের গোলাপ ভাই বিস্তারিত বর্ণনা করেছেন, আমি সেই জায়গায় যাব না, এটা সবাই জানেন। আজকে আজকে সব ঘর ঘরে বিদ্যুৎ, আপনি বান্দরবন যান সেখানেও দেখবেন বিদ্যুৎ, আপনি যে কোনো পৃথিবী বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যান সেখানেও বিদ্যুৎ, সেখানেও ইন্টারনেট চলছে, সেখানেও টেলিফোন চলছে। এটাই বাংলাদেশ যার স্বপ্ন আমরা মুক্তিযোদ্ধারা দেখেছিলাম, যার স্বপ্ন আমরা যেই স্বপ্ন সার্থক করার জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই জায়গাটিতে আমরা পৌঁছি। আজকে ষড়যন্ত্র চলছে, কিভাবে আবার তারা সেই পাকিস্তান মার্কা সরকার আবার গঠন করবে, অচল করে দিবা আর আমরা বসে থাকবো, আর জনগণ আওয়ামী লীগের জনগণ কি এতই নির্ভুল, আওয়ামী লীগের জনগণ কি এতই ভীত নাকি, আওয়ামী লীগের জনগণ প্রত্যেকটা আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে আজকে সফল হয়ে আজকে বাংলাদেশে এই জায়গায়, প্রত্যেকটা আন্দোলনে বঙ্গবন্ধু যেমন নেতৃত্ব দিয়েছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন, তেমনই আজকে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন যেমন হয়েছে ঠিক তেমনই আজকে সব আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে একটা সুন্দর বাংলাদেশে আমরা পরিণত হয়েছি। বাংলাদেশের মানুষ আর কোনোদিন অন্ধকারে যাবে না,
আমি সমস্ত বাংলাদেশের মানুষের কথা আমি আজকে আপনাদের আমার এলাকার মানুষের কাছে এটাই বলতে চাই, মানুষ আর কোনোদিন অন্ধকারে যাবে না, আলোকিত বাংলাদেশে থাকবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার দিয়েছে।